YouTube বা Facebook স্ক্রল করার সময় আপনি হয়তো এই ভিডিওটি দেখেছেন। নতুন কিছু শিখতে চান? পারবেন না ভাই। আপনি নতুন কিছু শিখতেও পারবেন না, নতুন কিছু করতেও পারবেন না। এই লোকটি বাংলাদেশের ছেলে হয়েও বর্তমানে তিনি গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার। সবচেয়ে অবাক করা বিষয় হলো তিনি 10 বছর বয়সে সার্কিট ডায়াগ্রাম আঁকতেন এবং সেই ডায়াগ্রাম অনুযায়ী তিনি সার্কিটও তৈরি করে ফেলতেন। ভাবা যায়, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারের মতো বড় বড় প্ল্যাটফর্মের ঊর্ধ্বে থাকা গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার। গুগলের এমন এমন বিষয় সম্পর্কে তিনি জানেন যেটা আমাদের ধারণার বাইরে। যদিও পড়ালেখায় তিনি খুব একটা মেধাবী ছিলেন না, তবে ছোটবেলা থেকেই তার টেকনোলজি রিলেটেড আগ্রহ ছিল। চলুন আজকে বাংলাদেশের সাধারণ ছেলে থেকে একজন গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হওয়ার গল্পটি শুনব। তো শুরু করা যাক ভিডিও, সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ছেলেটির নাম জাহিদ সাবুর। বাংলাদেশের পটুয়াখালীর বাসিন্দা তিনি। যদিও তিনি সৌদি আরবে জন্মগ্রহণ করেন, সেখানে তার বাবা কিং ফয়সাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তিনি তার পরিবারের সাথে দেশে ফিরে আসেন এবং মণিপুর উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা শুরু করেন। পরে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হন। তিনি AIUB থেকে কম্পিউটারিং ইঞ্জিনিয়ারিং এর স্নাতক সম্পন্ন করেন, যেখানে তার CGPA ছিল 4.0, যেটি বিশ্ববিদ্যালয় ইতিহাসে তার রেকর্ড ছিল, এবং বিভিন্ন ধরনের কম্পিউটারিং প্রোগ্রামিং প্রতিযোগিতায় তিনি প্রথমও হন। যা করছেন চুপচাপ তাই করতে থাকুন। একটি প্রোগ্রামিং প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে গুগলের প্রতিনিধিদের মাধ্যমে তার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। বলা যায় সেখানেই তার জীবনের মোড় ঘুরে যায়। এর ঠিক এক মাস পরে তিনি গুগল থেকে একটি চাকরির প্রস্তাব পান। তিনি জানান, গুগলে আমার প্রথম দিনগুলি বেশ নার্ভ ব্রেকিং ছিল। আমার চারপাশের পরিবেশের সাথে অভ্যস্ত হওয়া এবং আমার ক্ষমতার উপর বিশ্বাস না হারানো আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের কারণে তিনি বর্তমানে গুগলের র্যাঙ্কে উঠে এসেছেন। 2007 সালে ভারতের বেঙ্গালোর অফিসে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। 2019 সালের মে মাসে একজন প্রধান প্রকৌশলী হিসেবে তিনি উন্নীত হন এবং গুগলের জুরিক অফিসে একজন পরিচালক হন। এখন অনেকেই বলবেন, গুগলে কাজ করলো ঠিকই, তবে এই ছেলেটির কাজ কি, অর্থাৎ গুগলে তিনি কি করেন? গুগল অফিস পরিষ্কার করা? আরে না ভাই, থামেন। গুগল জাহিদ সাবুরকে অফার লেটার পাঠানোর একটি মাত্র কারণ, যেটা হলো তার টেকনোলজির প্রতি মেধা। নতুনভাবে কাজ করার মানসিকতা এবং এমন কিছু প্রেজেন্ট করা যেটা আগে কেউ করেনি। এছাড়া তার কাজের মধ্যে সাধারণত নতুন এবং রূপান্তরমূলক ধারণাগুলো নিয়ে আসা এবং তা বাস্তবায়ন করা, লোক নিয়োগ করা, দল তৈরি করা এবং একটি পরিবেশ তৈরি করা, যেখানে প্রত্যেকজনকে ভাগ করা লক্ষ্যগুলির দিকে কাজ করতে অনুপ্রাণিত করা হয়। গত বছর রিলিজ হওয়া গুগল অ্যাসিস্ট্যান্ট ডিসপ্লের জন্য জাহিদ সেখানে ইঞ্জিনিয়ারিং লিডার ছিলেন। পণ্যটি CHA 20টিরও বেশি পুরস্কার জিতেছে এবং মিডিয়াতে এটি নিয়ে অনেক বেশি পর্যালোচনা করা হয়েছে। ব্যবহারকারীদের জন্য নতুন কিছু বানানোর প্রয়াসে তিনি গুগলে কাজ করে যাচ্ছেন এবং তিনি নেক্সট জেনারেশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করেছেন। জাহিদ বিশ্বাস করেন যে সাফল্যের কোনো শর্টকাট নেই। তার সামনের পরিকল্পনাগুলির মধ্যে একটি হচ্ছে সাপ্তাহিক ভিত্তিতে তিনি যেগুলি গুগল থেকে শিখেছেন এবং তার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাকে তরুণদের সামনে উপস্থাপন করা। সেই জন্যই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বেশি দেখি এবং তার ভিডিওটি আমাদের সামনে বেশি পড়ে। তো এই ছিল গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার জাহিদ সাবুরের সম্পর্কে একটি ভিডিও। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে এখুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে দেওয়া যে বেল সেটি অন করে দিন। এতে করে আপনি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।